উন্নত বাংলাদেশ গড়তে আবারো সরকার গঠনের সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান মেহেরপুরের গাংনীতে ব্রিজ ব্যবহার নিয়ে জটিলতা সংযোগ সড়ক না থাকায় মিলছে না সুফল জমি অধিগ্রহণের প্রস্তাব দেবেন উপজেলা প্রকৌশলী এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে লেপ্তোষুর তৈরিতে কারিগরদের ব্যস্ততা বিদেশ থেকে অপ্রয়োজনীয় শীত বস্ত্র আমদানি না করার দাবি হচ্ছে প্রকল্প পাস দেওয়া হচ্ছে অর্থ বরাদ্দ তৈরি হচ্ছে নানা অবকাঠামো তবে কিছু এলাকায় পরিকল্পনা ঘাটতির খেসারত দিচ্ছে স্থানীয় বাসিন্দারা তেমনই এক জটিলতা তৈরি হয়েছে মেহেরপুরের একটি ব্রিজ ব্যবহার নিয়ে মূলত সংযোগ সড়ক না থাকায় সেতু ব্যবহারে সুফল মিলছে না সম্পূর্ণ হলে এলাকার সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে এই সেতুটি এমনটাই মনে করছেন এলাকাবাসী গাংনী উপজেলা প্রকৌশলী জানিয়েছেন জমি অধিগ্রহণের প্রস্তাব জেলা প্রশাসকের কাছে দেওয়া হবে মেহেরপুর প্রতিনিধি ফারুক আহমেদের তথ্যে ডেস্ক রিপোর্ট সেতু নির্মাণ হয়েছে বহু আগেই তবে নেই কোনো সংযোগ সড়ক ফলে এর সুফল পাচ্ছেন না মেহেরপুরের দুই উপজেলার কয়েক লাখ মানুষ চলতি বছর প্রায় 7.5 কোটি টাকা ব্যয়ে গাংনী ও দৌলতপুর উপজেলার বেদবাড়িয়া মধুগাড়ি মাথাভাঙা নদীর উপর গার্ডার সেতু নির্মাণ করে এলজিইডি তবে তা ব্যবহার করার কোনো সুযোগ নেই কারণ দৌলতপুর উপজেলা অংশে সংযোগ সড়ক থাকলেও জমি অধিগ্রহণ জটিলতায় গাংনী অংশের সংযোগ সড়ক তৈরি হয়নি এতে সেতুটি ব্যবহার করতে পারছে না দুই উপজেলার কয়েক লাখ মানুষ এতে শিক্ষার্থী সহ নানা বয়সী মানুষের প্রতিনিয়ত চরম দুর্ভোগে পড়তে হচ্ছে জটিলতা কাটিয়ে সেতুটি চলাচলের উপযোগী হলে স্থানীয় ব্যবসা বাণিজ্যের প্রসার সহ শিক্ষাক্ষেত্রেও প্রসার ঘটবে বলে মনে করেন স্থানীয়রা এমনই অসুবিধা যে মোটরসাইকেল রেখে যেতে হয় আবার আসতে হয় বোঝা মাথায় করে নিয়ে আমাদের আবাদ পানি তৈরি নিয়ে আসা খুবই কষ্ট হয়েছে সামান্য একটু রাস্তার জন্য জনগণ খুব দুর্ভোগ পোহাচ্ছে চাষির জন্য খুব দুর্ভিক্ষ হয়েছে গাড়ি এবং ঘোড়া নিয়ে যাওয়ার জন্য এবারে 100 ফুট রাস্তার কারণে এই ব্রিজটা যোগাযোগ ব্যবস্থা একেবারে বন্ধ হয়ে আছে রোগী যেতে পারে না আমার মতো গাড়িতে হ্যাঁ এই রাস্তাটা হলে সরকারের কাছে আমাদের দাবি যে রাস্তাটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় সরকার 20 টাকা দিয়ে ব্রিজ তৈরি করেছে কিন্তু রাস্তাঘাট মানুষ যেতে পারছে না আসে রাস্তাটা তৈরি করলে অনেক সুবিধা হবে শিগগিরই জমি অধিগ্রহণের মাধ্যমে সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস দিলেন উপজেলা প্রকৌশলী জমি অধিগ্রহণের জন্য আমরা সমস্ত প্রস্তাব ডিসি মহোদয় অফিসে প্রেরণ করেছি জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হলে রাস্তাটা আমরা সুন্দরভাবে নির্মাণ করে দিতে পারবো এতে এলাকার আর্থসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার আশাও করছেন তিনি তানসিদ ভুইয়া ন্যাশনাল ডেস্ক মোহনা সংবাদ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে লেপ্তোষুক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লেপ্তোষুকের চাহিদা বছর জুড়ে কারখানা এবং দোকানগুলোতে বেচাকেনা কম থাকলেও নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলে তৈরি ও বেচাকেনা তবে তুলা এবং কাপড়ের দাম কমানো সহ বিদেশ থেকে অপ্রয়োজনীয় শীতবস্ত্র আমদানি না করার দাবি ব্যবসায়ীদের আশুগঞ্জ প্রতিনিধি তসলিম আহমেদের তথ্যে ডেস্ক ব্রাহ্মণবাড়ির আশুগঞ্জ উপজেলা শহর সহ বিভিন্ন ইউনিয়নের কারিগররা এখন ব্যস্ত লেপ্তোষুক প্রস্তুতে শীতের সময়টাতে তাদের যেন দম ফেলবার ফুসরত নেই গরম মৌসুমে কারিগররা প্রতিদিন 2-1টি লেপ্তোষুক তৈরি করলেও শীতের সময়টাতে প্রতিদিন 6-8টি লেপ্তোষুক বানাচ্ছেন তারা তবে এবছর কাপড় ও তুলার দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা এবং জাজিম বানানোর জন্য কাপড়ের দামটা একটু বেশি এবছর একটু দাম শীত তো একটু বেশি কাজের জামালাটা বেশি এদিকে বিদেশ থেকে আমদানিকৃত কম্বল ও অন্যান্য শীত বস্ত্র দেশে আসাতে বেচা কেনা কিছুটা কম বলে দাবি বিক্রেতাদের শীতের মৌসুম যত চাপ হয় ঠান্ডা যত বাড়বে তত চাহিদা বাড়বে কম্বল বাই করে চাহিদা লেপ্ত সুদন ব্যবসা বাণিজ্য খুব মানে কোন কিছু খারাপ বিদেশি কম্বল চম্বল আবার মাল ধরে গেছে বাইরে এই হস্তশিল্পকে টিকিয়ে রাখতে বিদেশ থেকে অপ্রয়োজনীয় শীতবস্ত্র আমদানি না করার দাবি জানান স্থানীয় ব্যবসায়ীরা বিদেশে শীতবস্ত্র আমদানির ফলে এই শিল্পটা অনেকটা স্থবির হয়ে পড়েছে এই শিল্প রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তারা শারমিন সর্ণা ন্যাশনাল ডেস্ক মোহনা সংবাদ আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের ফলন নিয়ে আশায় বুক বেঁধেছেন পটুয়াখালীর চাষিরা ন্যায্য মূল্য পেলে এবার ভালো মুনাফার আশাও করছেন তারা কৃষি বিভাগ বলছে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে পটুয়াখালী কলাপাড়া প্রতিনিধি খোকন হাওলাদারের তথ্যে টেস্ট রিপোর্ট
বিস্তীর্ণ মাঠে কেবলই সবুজের সমারোহ, বাতাসে দোল খাচ্ছে ধানের নতুন শীষ। আবহাওয়া অনুকূলে থাকায় এবং সঠিক পরিচর্যার কারণে এবার আশাতীত ফলনের স্বপ্ন দেখছেন চাষিরা। সারসহ অন্যান্য উপকরণের মূল্য বৃদ্ধিতে এবার উৎপাদন খরচ বেশি হয়েছে। চাষিরা জানান, ন্যায্য মূল্য না পেলে লোকসানের সংখ্যা থেকেই যাচ্ছে। সার, ওষুধ, বদলা খরচ, সবকিছুর মূল্যই অনেক বেশি। তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে আমরা যেন সেই ভালো একটা মূল্য পাই। সারে খুব দাম বেমারা, এটা কমাই না দেন তার মোরা ন্যায্যমূল্য নিশ্চিতে সঠিক বাজার ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন তারা। ন্যায্যমূল্যে সরকার কেরাই করে তাহলে আমরা কৃষক অনেক লাভবান হব। আশা করি দাম যদি ভালো পাই তাহলে আমাদের ন্যায্যমূল্য এই বছর। চাষিরা যাতে সঠিক বাজার মূল্য পান সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। বর্তমান যে অবস্থা কৃষি বিভাগের কর্মকাণ্ড এবং মাঠ পর্যায়ে আমাদের যে অ্যাক্টিভিটিস আছে তাতে আমরা মনে করি এবার আমনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েও সারপ্লাস কিছু আমন উৎপাদন হবে, কারণ আমাদের পারিপার্শ্বিকতা, আমাদের প্রকৃতি এবং সর্বোপরি আল্লাহর ইচ্ছা আমাদের আমন আবাদ অনুকূলে রয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় 1,90,000 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 6,25,000 মেট্রিক টন। তানজিদ ভুইয়া, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। নাটোরের সিংড়া উপজেলার জোর মল্লিকা গ্রামে পাখি প্রেমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন হতদরিদ্র এক ঝালমুড়ি বিক্রেতা। প্রতিদিন সকাল বিকেল খাবার দিয়ে তিনি হয়ে উঠেছেন পাখিদের আপনজন। প্রায় 5 বছর ধরে পাখির প্রতি অকৃত্রিম ভালোবাসা দেখিয়েছেন এই মুড়ি বিক্রেতা। নাটোর প্রতিনিধি রাশেদুল ইসলামের তথ্যে, ডেস্ক রিপোর্ট। তোতা ময়না ডাক শুনে এভাবেই চলে আসে ঝাঁকে ঝাঁকে পাখি। প্রথম দেখায় মনে হবে যেন সবগুলোই পোষা, কিন্তু বনের পাখিরাই এভাবে পরম মমতায় আপন করে নিয়েছে ঝালমুড়ি বিক্রেতা দুলাল হোসেনকে। তাই তার ডাকে সাড়া দিয়ে দল বেঁধে খাবার খেতে আসে পাখিগুলো। এ তালিকায় রয়েছে শালিক, চড়ুই, বাবুই ও বুলবুলি সহ নানা জাতের পাখি। দুলালের সঙ্গে তাদের মিতালি প্রায় 5 বছরের। নিজের সামান্য আয় থেকেই পরিবারের ব্যয় মিটিয়ে বাকিটা পাখিদের পেছনে খরচ করেন 4 সদস্যের পরিবারের এই গৃহকর্তা। এতে পয়সা খরচ হলেও আনন্দ খুঁজে পান বলে জানান দুলাল। পাখি আমার কাছে এসে ভালোবাসা দিল, এটাই আমার জীবনে কত চাপ আসিল আল্লাহর কাছে, সেই আল্লাহ আমাকে সম্মান দিয়ে দিতে। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত দুলালের পাখি প্রেমকে ইতিবাচক ভাবেই নিয়েছেন পরিবারের সদস্যরা। ভালো লাগে খুবই পাখি খাওয়াইতে। পাখির সঙ্গে দুলালের অনন্য মিতালির দৃশ্য দেখতে স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে ছুটে আসেন আগ্রহী দর্শনার্থীরাও। লাঙ্গলের ডাকে পাখিরা অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসে, শালিক আরো বিভিন্ন প্রকার পাখি আসে। দুলালের এই পাখি প্রেম জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করেন পরিবেশ কর্মীরা। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি। আর একজন ক্ষুদ্র ব্যবসায়ীর এমন পাখি প্রেম অনুকরণীয় হতে পারে বলে জানালেন নাটোরের জেলা প্রশাসক। প্রায় 5 বছর যাবত তিনি অনেকগুলো পাখি বিভিন্ন প্রজাতির তাদেরকে খাবার দিচ্ছেন। জলবায়ু পরিবর্তন, আবাসস্থল নষ্ট হওয়া সহ নানা কারণে বিলুপ্ত প্রায় পাখিকুল রক্ষায় দুলালের এ পাখি প্রেম ছড়িয়ে পড়ুক সবার মাঝে এমন প্রত্যাশা পরিবেশবাদী সহ সচেতন মহলের। জেসমিন আলম, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। এবার বিভিন্ন জেলা উপজেলায় অনুষ্ঠিত সভা সমাবেশ, আলোচনা সভা সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্যে, ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর আয়োজনে মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। চাঁপাইনবাবগঞ্জে 44তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং সপ্তম বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠান হয়েছে। উপজেলা প্রশাসন ও জাইকার আয়োজনে 3 দিনের কৃষি উদ্যোক্তার কর্মশালা শেষ হয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে। সাতক্ষীরা শ্যামনগরে রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের আয়োজনে কোভিড-19 ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ব্যক্তি উদ্যোগে 800 প্রান্তিক কৃষকের মাঝে সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে ফেনীর ফুলগাজীতে। নাটোরে একতা ক্লিনিকে কিডনি ডায়ালাইসিস সেন্টারে উদ্বোধন করেন সিভিল সার্জন রোজিয়ারা খাতুন। 44তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ঢাকার ধামরাইয়ে উপজেলা চত্বরে বিজ্ঞান মেলা হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণে আসা ভারতীয় পর্যটকদের বরণ করেছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। শিশু সুরক্ষা বিষয়ক ধর্মীয় নেতাদের উদ্দীপনামূলক কর্মশালা হয়েছে চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে। কুমিল্লার দাউদকান্দি ও বগুড়ার সোনাতলায় মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। পটুয়াখালীতে বিভাগীয় কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার আমিনুল আহসান। শারমিন সর্না, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।
শেষ করব মোহনা সংবাদ সারা দেশ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও। উন্নত বাংলাদেশ গড়তে আবারও সরকার গঠনের সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান। মেহেরপুরের গাংনীতে ব্রিজ ব্যবহার নিয়ে জটিলতা, সংযোগ সড়ক না থাকায় মিলছে না সুফল, জমি অধিগ্রহণের প্রস্তাব দেবেন উপজেলা প্রকৌশলী। এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে লেপ্তোষক তৈরিতে কারিগরদের ব্যস্ততা, বিদেশ থেকে অপ্রয়োজনীয় শীত বস্ত্র আমদানি না করার দাবি। এই ছিল মোহনা সংবাদ সারা দেশে, পরবর্তী সংবাদ দুপুর ১টায়, সঙ্গে সংবাদ এক নজরে দেখার আমন্ত্রণ। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv, সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। আজকে সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।